আরে আরে আরে, মুরগি খেও না, ছাগল ছুঁয়ো না, করো শুধু মদ্যপান। অনেক তো দিলেন গুজবে কান, এবারে আসুন সঠিক তথ্যটা জেনে যান। করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার শরীরের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াতে হবে। কারণ ইমিউনিটি পাওয়ারটা বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে ভিটামিন সি খেতে হবে। কারণ এই ভিটামিন সিটা আমরা পাবো কোথা থেকে? লেবুতে, টক দইয়ে। তাই প্রত্যেক দিন খাবার তালিকায় লেবু আর টক দইকে রেখে দাও। প্রচুর পরিমাণে বিটের জুস খাও। বিটের জুস থেকে রক্ত বাড়ে, আর রক্ত বাড়লে যে কি উপকার হবে সেটা তো আমরা সবাই ভালো করে জানি। ফল যদি খাও, এই মৌসুমি ফলগুলো তুমি খেতে পারো। এই কমলা লেবু, আমলা, এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, এগুলো খেতে পারো। তবে হ্যাঁ, ফল খাওয়ার আগে বাবু হালকা গরম জলে ফলগুলোকে ভালো করে ধুয়ে পরে খেতে পারো। আর একটা কথা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, কাঁটা ফল এখন নৈব নৈব চ। কাঁটা ফলটি বাপু একদম এখন খাওয়া চলবে না। কাঁচা সবজি, কাঁচা সবজি স্যালাড থেকে এখন বিরত থাকাই ভালো। যদি স্যালাড খেতেই হয় তাহলে ভালো করে ধুয়ে আর সাথে সাথে কেটে সাথে সাথেই খাও, না হলে স্যালাড কাঁচা সবজি থেকে নিজেকে এখন বিরত রাখো। আচ্ছা, এবারে আসি চা। চাটা কেমন খাবে? এই যে গ্রিন টি, তারপরে এই যে লেবু চা, এইগুলো এখন প্রচুর পরিমাণে খেতে পারো। কেন কি, এই তোমার লেবু চা গ্রিন টি কিন্তু অনেক ইমিউনিটি পাওয়ার তোমার শরীরে বাড়াবে। সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এখন কিন্তু হাফ বয়েল যে খাবার আমাদের টেন্ডেন্সিটা আছে এইটা একবারই বন্ধ করতে হবে। হাফ বয়েল খাবারগুলো একদমই খাওয়া চলবে না, ফুল বয়েল করে ভালো করে রান্না করে খেতে হবে। চিকেন তুমি খেতেই পারো, গুজবে একদম কান দেবে না যে চিকেন থেকে করোনা ভাইরাস ছড়াচ্ছে। চিকেন তুমি খেতেই পারো, তবে খুব ভালো করে বয়েল করে রান্না করে তবেই তুমি চিকেন খাও। আর একটি, হ্যাঁ, যে ঘরে বসে আছি, ছুটির দিন চলছে, ঘরে আছি, তাহলে ভালো করে লুচি, এই বিরিয়ানি, তেল জাতীয় খাবারগুলি খেয়ে যায়, এইটি বাপু করা চলবে না। তেল জাতীয় খাওয়া যত কম খাবে ততই এখন ভালো। আর প্রচুর পরিমাণে তোমার শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়াবে জিরা আর জোয়ান। গরম জলে জিরা হোক বা জোয়ান হোক ভালো করে ফুটিয়ে সেটাকে ছেঁকে ওইটা সকালবেলায় খাও, ওইটা তোমার শরীরে ইমিউনিটি পাওয়ারটা বিশাল বাড়াবে। আর যাবার আগে একটা কথা বলে দিয়ে যায় যে ছুটির দিন আছে, ঘরে বসে আছি, এই লুচি, মাংস, বিরিয়ানি, কবজি ডুবিয়ে চব্য চস্য লজ্জ পেয় করে খাবো, এইটি করলে বাবু চলবে না। হালকা খাও, ভিটামিন সি খাও প্রচুর পরিমাণে, শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়াও। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে হলে সচেতন হও, সজাগ হও, সক্রিয় হও, ভালো থাকো। শুধু তুমি বসে এই ভিডিওটা দেখলে হবে না, তোমার আশেপাশে যে পেট্রোগ্রামরা আছে ওদিকেও এই ভিডিওটা পাঠাও, ওরাও একটু সজাগ হও, সচেতন হও। সজাগ সচেতনের কথা কি যে বলছি তার ঠিক না, চারিদিকে এত যে আওয়াজ হচ্ছে শুনতেই পাচ্ছ, মানুষ কত সজাগ আর সচেতন হয়েছে, কত ঘরবন্দি হয়ে আছে। আমার আর ভিডিও করে কাজ নেই, তোমাদেরকে জাগিয়েও আর আমার কাজ নাই। আমি এখন চললাম, তোমরা আমাকে বুঝো, এই ভিডিওটা কাট করো তো।